नमस्कार बंधुरा, सूचना किचेन एंड ब्लॉग चैनले अपने सबाई के स्वागत जाना। आज हमें अपन संगे शेयर करब फ्रूट केक बाड़ी थका कि सामान्य उपकरण दिए सामने 25 डिसेम्बर अपनारा जे क्यों केकटा बाड़ी बनाते पर खूब ही स्पंजी है और केकटा खेते खूब दुर्दान्त स्वादेर है। তাহলে চলুন আমি কিভাবে কেক রেসিপিটা বানাচ্ছি আপনাদের দেখাই। প্রথমে আমি কেকটা বানানোর জন্য কড়াইটাকে গরম করতে বসিয়ে দেব, তাই কড়াইতে আমি কিছুটা পরিমাণ বালি নিয়ে নিয়েছি। এই বালিটা আমি আগেও কেক বানানোর সময় ব্যবহার করেছি। তারপর একটা পুরনো বাটি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি একবারে তাপটাকে লোয়ে রেখে গরম করতে দেব। এখানে বাটিতে আমি কিছু ত্রুটি ফুটি নিয়ে নিয়েছি, এতে সামান্য কিছু ময়দা আমি দিয়ে দেব, দিয়ে মিশিয়ে দেব। ময়দা দেওয়ার কারণে ত্রুটি ফুটিগুলো যখন কেকের ব্যাটারে ব্যবহার করব তখন কেকের নিচের দিকে চলে যাবে না, ঠিক মতো মাঝামাঝি থাকবে। এরপরে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এতে আমি দিয়ে দিলাম সাদা তেল। আমি এই বাটি পরিমাপ করে এক বাটি আমি চিনি দিচ্ছি। চিনিটা আপনারা বেশি কম করতে পারেন, যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা চিনিটা বেশি দিতে পারেন, আর যারা কম পছন্দ করেন কম দিতে পারেন। দিয়ে আমি ভালো মতো করে মিশিয়ে নেব। চিনিটা যতক্ষণ না অর্ধেক গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই আমি মেশাবো। একটু টাইম দিয়ে মিশিয়ে নিতে হবে, আর এখানে আপনারা যদি চান গুঁড়ো চিনিরও ব্যবহার করতে পারেন। চিনিটা অর্ধেকের বেশি গলে গেলে তখন আমি দিয়ে দেব এক বাটি দুধ। আমি যেই বাটিতে এক বাটি দুধ নিয়েছি ওই বাটির পরিমাপ করেই ময়দাটা আমি ব্যবহার করব। দিয়ে আবারও আমি মেশাবো চিনিটা একবারে গলে যাওয়া পর্যন্ত, আর যেন দুধটা অবশ্যই লো টেম্পারেচারে থাকে। এরপরে আমি দিয়ে দিলাম এক চামচ পাতিলেবুর রস। দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে, চিনিটা গলে গেলে এবারে আমি দেবো, এবারে আমি ময়দা নিয়ে নেব। ময়দাটাকে চালানোর জন্য একটা চালনি নিয়ে নিয়েছি। আমি যেই বাটিতে দুধ নিয়েছিলাম ওই বাটির 1.5 বাটি ময়দা নিয়েছি। এবারে নিয়ে নিলাম 1/2 চামচ বেকিং পাউডার, আর নিলাম 1/2 চামচ বেকিং সোডা। দিয়ে আমি ভালো মতো করে চেলে নেব। আপনিভাবে যদি চেলে নেওয়া হয় তাহলে ভেতরে কোনো লাম্পস থাকে না, আর কেকের ব্যাটারটা খুবই স্মুথ হয়। এবারে সমস্ত উপকরণের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন কেকের ব্যাটারটা একবারে রেডি হয়ে গেছে। আমি এখানে অল্প একটু অরেঞ্জ ফুড কালার ইউজ করছি, আপনারা যদি চান দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। অল্পই একটু, সামান্য 1 চিমটেই দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন রেডি হয়ে গেছে কেকের ব্যাটার। এর ব্যাটারটা ভালোভাবে হয়েছে কীভাবে বুঝবেন? ওপর থেকে যখন ফেলাবেন দেখবেন ফিতের মতো পড়ছে, তাহলেই বুঝবেন যে পারফেক্ট হয়েছে। এবারে আমি কিছু ড্রাই ফ্রুট দিচ্ছি, তার জন্য বাড়িতে বানানো ফ্রুটি ফুটি দিলাম, কাজু কিশমিশ চেরি দিয়ে দিচ্ছি। আমার কাছে এইগুলোই ছিল, এইগুলোই দিচ্ছি। আপনারা চান যদি আরও কিছু ড্রাই ফ্রুট দিতে পারেন। দিয়ে ভালো মতো করে আমি মিশিয়ে নেব। কেক তৈরি করার জন্য পাত্রটা রেডি করে নেব। সামান্য পরিমাণ তেল নিয়েছি, তারপরে আমি একটা কাগজ কেটে রেখেছিলাম আগে থেকে, ওই কাগজটা আমি ভালো মতো করে বসিয়ে দিলাম। দেখুন কেক টিনের ভিতরে কাগজটা আমি বসিয়ে দিয়েছি। এবারে কেকের ব্যাটারটা আমি ঢেলে দেব। এবারে কেক টিনটাকে আমি একটু ঝাঁকিয়ে দেব, তাহলে ভেতরে যদি কোনো এয়ার বাবলস থেকে থাকে তাহলে ওই রকমভাবে ঝাঁকালে আর থাকবে না। এরপর আমি ওপর থেকে কিছু ফ্রুটি ফুটি, কাজু কিশমিশ আর কিছু চেরি দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। কেক বানানোর জন্য কড়াই আগে থেকে গরম করতে যে বসিয়ে দিয়েছিলাম, এবারে ঢাকনা খুলে কেকটা হওয়ার জন্য বাটিটা আমি বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। 45 মিনিট পর ঢাকনা খুলে দেখব কেকটা হয়েছে নাকি। এর মাঝে একবার চেক করছিলাম, তখন অফ ক্যামেরা ছিল, তবে তখন হয়নি। এবারে আমি একটা ছুরির সাহায্যে দেখে নেব কেকটা হয়েছে নাকি।
দেখুন পুরো পরিষ্কারভাবে বেরিয়েছে। আমি আরও একবার চেক করে নিচ্ছি ভালো করে। দেখুন কেকটা হয়ে গেছে। এবারে কড়াই থেকে আমি নামিয়ে নেব কেকটাকে। কড়াই থেকে নামিয়ে আমি 5 মিনিটের জন্য ঠান্ডা করতে রেখেছিলাম। এবারে ছুরির সাহায্যে চারদিকটা ছাড়িয়ে নিলাম, দিয়ে কেকটাকে আমি ঢেলে দিচ্ছি। দেখুন কেকের উল্টো দিকটাও খুব ভালো মতো হয়েছে। আমি যে এবারে কাগজটাকে আস্তে করে তুলে নেব, কেকটা খুবই গরম আছে এখনও। কেকটাকে আমি উল্টে দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কেকটা আমি উল্টে দিয়েছি, কেকটা কতটা ফুলেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। সামনেই 25শে ডিসেম্বর। দেখুন কেকটা আমি এবারে কেটে দেখাচ্ছি আপনাদের ভেতরটা কেমন হয়েছে। আর এই টুটি ফুটিটা আমি বাড়িতেই বানিয়েছি, এর ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা যদি চান দেখে নিতে পারেন। দেখুন এবারে কেকের ভেতরটা আমি দেখাচ্ছি, আমি হাত দিয়ে প্রেস করে দেখাচ্ছি কেকটা কতটা নরম হয়েছে, আর কেকটা খেতেও খুব টেস্টি হয়েছে। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।